Antie dice. Es que le quimos a baño. আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শরীফ মাহমুদ ইতালি। আজকে সকালবেলায় চলে আসলাম আপনাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করার জন্য। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে আজারকে ফ্রেশ করে ওকে স্কুলে দিয়ে আসলাম, ওকে খাইয়ে টাইয়ে দিয়ে তারপরে এসে দেখি যে ওরা বাবা মেয়ে ঘুমাচ্ছে। তো আমি ভাবলাম যে রান্নাবান্না কিছু জোগাড় করে রাখি, এর মাঝে ওরা বাবা মেয়ে উঠেছে ওদের, তো আমরা সবাই নাস্তা করে নিয়েছি, সাবিয়াকেও খাইয়ে দিয়েছি। তো ওরা বাবা মেয়ে দুজনে বাইরে চলে গেছে, একটা বাবির সাথে দেখা করার জন্য দেশ থেকে এসেছে উনি। আর রান্নাবান্না এই যে প্রায় মোটামুটি হয়ে এসেছে, এ পাকে ওরাও চলে আসলো। তো এসে বাবি একটা জামা দিছে ওকে দেশ থেকে আসার পর, তো ও জামাটা পেয়ে অনেক খুশি, এসে আমাকে দেখাচ্ছে যে আম্মু একটা নতুন জামা আন্টি দিছে, অনেক সুন্দর তো জামাটা, বলতেছে যে এখনই পরবে এটা। তাই ভাবলাম যে আজারকে স্কুলে থেকে নিয়ে আসার সময় ওকে পরিয়ে দিব, খাওয়া দাওয়া খেয়ে কিছুক্ষণ রেস্ট করব, রেস্ট করে আজারকে নিতে যাব। চারটার সময় বের হয় আমি বিকালবেলা। দেখি তো আমি দেখি, কত সুন্দর লাগে মাশাআল্লাহ। তোমার পছন্দ হয়েছে জামা? হাসো, একটা হাসো, ছবি তুলে দি না, এভাবে না, এমনি এমনি করে হাসি, মুচকি হাসি, দুষ্ট। কি চিন্তা করো আম্মু, কিছু চিন্তা করো, কি কি চিন্তা করে সাবিহা, কি করতেছ চিন্তা বলো, এ ডি না ডি না, তাহলে কি সি 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 না ডি ডি কা কা। তো এই তো আমরা রেডি হয়ে গেলাম, সাবিও নতুন জামা পরে ফেলছে, আর পরে কথা বলতেছে আমাকে, পড়াইতেছে এটা সেটা, 1 2 পড়াইতেছে, এরপরে ইতালিয়ানও, মানে ইতালিয়ান ভাষা 1 2 কিভাবে করতে হয় গুলা ও 2 1টা শিখছে এটাই বলতেছিল। তো আমি এভাবে বললো, ও বলে না এভাবে না ওইভাবে। তো যাক, আমরা মা মেয়ে দুজনে কিছুক্ষণ কথাবার্তা বললাম, এরপরে টাইম হয়ে যাওয়ার পর আমরা বের হলাম। আর সাবিয়া ইদানিং সব কিছু নিজে নিজে করার চেষ্টা করে, তো আমিও না করি না, এই বয়সে একটু কৌতূহল বেশি, আর আজাহার যেটা করে ও সেটা করার চেষ্টা করে। মাঝে মধ্যে আজাহার একটু বিরক্ত হয়ে যায় যে শুধু ওকে কপিয়ারে করে, ওই জন্য একটু বিরক্ত হয়। আজাহার স্কুল থেকে আসার পর আর কোনো কিছু রেকর্ড করা হয় নাই, এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও। ওকে স্কুল থেকে কিছু হোমওয়ার্ক দিছে, ওগুলাই শেষ করতেছিল। সাবিয়া ওকে লিখতে দেখে ও বলতেছে ও লিখবে, তাই ওকেও খাতা কলম ধরিয়ে দিয়েছি, ও লিখতেছে। আর আজাহার তো আজাহারের বাড়ির কাজ শেষ করতেছে। সুন্দর হয়েছে মা, দেখো কালার করো, ভালো করে ফিনিশ ফিনিশ। হ্যাঁ, আরো আছে না, নিচের এগুলো শেষ করো, কালার শেষ করো, ফিনিশ। শুনো সাই, আমি সাই কে এদিকে নে, আমার সিক্স, হুম আমার সিক্স সিক্স আমার সিক্স দেয়া। ওদের লেখাপড়া শেষ হওয়ার পর আমি চলে আসলাম রান্নাঘরে, রাতের জন্য যে মাছগুলো রান্না করেছিলাম ওইগুলো আছে। তো ভাবলাম যে ডিম দুটাও ভাজি করি, তাহলে একটু মজা লাগবে। ডিম ভাজতে এসেছি আর দেখলাম ওরাও চলে আসছে, তো আমাকে নাকি ওরা হেল্প করবে। তো দুজনে মিলে মিক্স করতেছে এটা, ওদেরকে বললাম যে আজকে আমার ডিম ভাজিটা অনেক মজা হবে, কারণ তোমরা দুজনে
এটা মিক্স করতেছে ওর জন্য। তো ওরা অনেক খুশি যে মানে ওদেরকে রান্না করতে দিতেছি। আর সব সময় সাবিও আসে, আমি কিছু কাটতে লাগলে ও আসি, বলে যে ও কাটবে এই আর কি। তো যাক, আমার এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এটা আজকে আর খাওয়া লাগবে না, থাকবে, অনেক মজা হবে এটা আজকে। সাবিয়া মিক্স করে, ভাইয়া মিক্স করে, অনেক মজা হবে, তাই না? ছোট ছোট দুইটা হাতে করতেছে যে ওই জন্য মজা হবে। থাক 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 আম্মু, ব্যস্ত হয়েছ, চোখে পড়বো মা। দেখ